সুপার হাউস ভেষজ গাছ সজনে। সজনে একটি অতি পরিচিত দামি ও সুস্বাদু সবজি। দেশি বিদেশি পুষ্টিবিজ্ঞানীরা সজনেকে অলৌকিক গাছ বলে অভিহিত করেছেন, কারণ এর পাতায় রয়েছে 8 রকম অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সহ 38% আমিষ, যা বহু উদ্ভিদের নেই। সজনের সবজির চেয়ে এর পাতার উপকার আরও বেশি। দক্ষিণ আফ্রিকায় এই গাছকে মায়েদের উত্তম বন্ধু এবং পুষ্টির এক অনন্য সহজলভ্য উৎস হিসেবে আখ্যায়িত করেছেন। পুষ্টিবিজ্ঞানীরা সজনেকে পুষ্টির ডিনামাইট বলে বর্ণনা করেছেন, কারণ এই গাছ থেকে সারা বছর পুষ্টি ও ঔষধি গুণ পাওয়া যায়। এই অতি পরিচিত সজনে গাছের কিছু গুণাগুণের কথা জেনে নেওয়া যাক। মাল্টিভিটামিন গুণ সমৃদ্ধ সজনে পাতাকে নিরামিষ ভোজীদের জন্য উৎকৃষ্ট খাদ্য হিসেবে গণ্য করা হয়। আমাদের দেহের প্রায় 20% হলো প্রোটিন, যা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। মানব দেহের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের প্রায় সবকটি রয়েছে এই সজনে পাতায়। সজনে পাতার পুষ্টি গুণের তুলনামূলক আলোচনা করলে দেখা যায়, একটি কমলা লেবুতে যে পরিমাণ ভিটামিন সি থাকে, সম ওজনের সজনে পাতায় তার প্রায় 7 গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায়। তাছাড়া সম ওজনের গাজরের তুলনায় প্রায় 4 গুণ বেশি ভিটামিন এ ক্যারোটিন থাকে একটি সজনে পাতায়, আর সম ওজনের কলার তুলনায় 3 গুণ বেশি পটাশিয়াম থাকে সজনে পাতায়। পুষ্টিবিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে একটি গর্ভবতী মা বা সদ্য মা হওয়া মহিলার জন্য অতি প্রয়োজনীয় হলো সজনে পাতা, কেননা সজনে পাতায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও আয়রন। আর এই গর্ভবতী মায়েদের জন্য ক্যালসিয়াম ও আয়রনের সবটুকু সরবরাহ করতে দৈনিক মাত্র 6 টেবিল চামচ সজনে পাতার গুঁড়ো খাওয়া আবশ্যক। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সজনে পাতা মায়ের বুকে দুধের পরিমাণ বাড়াতেও সাহায্য করে। শরীরের রক্ত স্বল্পতা দূর করে সজনে পাতা। শরীরে রক্তের পরিমাণ কমে গেলে 100 গ্রাম সজনে ডাঁটার খোসা ছাড়িয়ে 700 মিলিলিটার পানিতে সেদ্ধ করতে হবে। পানি ফুটে 1 কাপ পরিমাণ হলে খাওয়া উচিত, এতে করে রক্ত স্বল্পতা দূর হবে। তাছাড়া সজনে ডাঁটা চিবিয়ে খেলেও রক্ত স্বল্পতা দূর হয়ে যায়। তবে রক্ত স্বল্পতা দূর করতে হলে এটি বেশ কিছুদিন খাওয়া দরকার। ব্লাড প্রেশার দূরে রাখে সজনে পাতা। খাবার লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ব্লাড প্রেশার রোগীদের জন্য খুবই ক্ষতিকর। অপরদিকে পটাশিয়াম লবণ কোনো ক্ষতি করে না। সজনে ডাঁটাতে সোডিয়াম ক্লোরাইড নেই বললে চলে, কাজে এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। বসন্ত রোগ প্রতিরোধে সজনে। সজনে ডাঁটা এবং সজনে ফুল ভাজা বা তরকারি খেলে জল বসন্ত, গুটি বসন্ত আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। হাড় ও দাঁতের গঠনের সজনে পাতা। সজনে পাতায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম। 1 কাপ দুধে যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে সম পরিমাণ সজনে পাতায় তার প্রায় 4 গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। তাই নিয়মিত সজনে পাতা খেলে হাড় এবং দাঁতের গঠন ও ক্ষয়রোধ করতে বিশেষ উপযোগী। কোলেস্টেরলের মাত্রা কমায় সজনে পাতা। সজনে পাতাকে বেটে তার রস নিয়মিত সেবন করলে কোলেস্টেরলের মাত্রা অনেকাংশে কমে যায়। তাছাড়া আলসার এবং হেপাটাইটিস রোগীদের চিকিৎসাতেও সজনে পাতার নির্যাস বিশেষ কার্যকরী। মূত্রধলের সমস্যা দূর করে সজনে পাতা। আয়ুর্বেদিকের মতে 1 চামচ সজনে পাতার রস এবং 2 চামচ কুমড়ার রস একসঙ্গে ভালো করে মিশিয়ে খেলে মূত্র ও মূত্রধলির নানাবিধ সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। মাথা ব্যথা দূর করে সজনে পাতা। প্রচন্ড মাথা ব্যথা হলে সজনে পাতা বেটে তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে কপালে লাগালে বিশেষ উপকার পাওয়া যায়। ফ্যাটের বিভিন্ন সমস্যা দূর করে সজনে পাতা। সজনে পাতার রস 1 গ্লাস নারিকেলের পানির সাথে 2-3 বার খেলে কলেরা, আমাশয়, ডায়রিয়া ও জন্ডিসে অনেক উপকার পাওয়া যায়। চোখের দৃষ্টিশক্তি বাড়ায় সজনে পাতা। সজনে পাতায় রয়েছে প্রচুর ভিটামিন এ, যা নিয়মিত খেলে চোখের দৃষ্টিশক্তি অনেকাংশে বেড়ে যায়। উচ্চ রক্তচাপ কমাতে সজনে পাতা বিশেষভাবে উপকারী। চিকিৎসকদের মতে সজনের হলুদ পাতার টাটকা রস খাবারের আগে 2 বেলা 2 থেকে 3 চা চামচ খেলে উচ্চ রক্তচাপ কমাতে বিশেষভাবে সাহায্য করে। দাঁতের সমস্যা সমাধানে সজনে পাতা। দাঁতের সমস্যায় অনেকেই ভোগেন। অনেকেরও দাঁতের মাড়ির সমস্যা, মাড়ি থেকে রক্ত পড়া, যার জন্য দাঁতের মাড়ি ফুলে যায়। দাঁতের এই ধরনের সমস্যার সমাধানও রয়েছে সজনে পাতাতেই। সজনে পাতা ভালো করে ফুটিয়ে যদি সেই পানি দিয়ে প্রতিদিন ভালো করে কুলিকুচি করা যায়, তবে দাঁতের মাড়ির নানাবিধ সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। মুখের রুচি বাড়িয়ে দিয়ে সজনে পাতা। শরীরে জ্বর ও বিভিন্ন ধরনের অসুখ দেখা দিলে অনেকের মুখের রুচি চলে যায়, যার ফলে কোনো কিছুই খেতে আর ভালো লাগে না। আর মুখের রুচি বাড়াতে সজনে পাতা বেজে বা বত্তা করে খেলে মুখের রুচি ফিরে আসে এবং শরীরের শক্তিও বৃদ্ধি পায় অনেক গুণ। শ্বাসকষ্ট দূর করে সজনে পাতা। আজকালকার দিনে শ্বাসকষ্ট একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই রোগের ক্ষেত্রে সজনে পাতা বেশ উপকারী। সজনে পাতাকে ভালো করে সিদ্ধ করার পর যেই রস তৈরি হয় সেই রসে আদা মিশিয়ে সেবন করলে শ্বাসকষ্ট, হেঁচকি ওঠা ও পেটের নানাবিধ সমস্যা দূর হয়ে যায়। কানে ব্যথা দূর করে সজনে পাতা। কানে ব্যথা হলে সজনের শিকড়ের রস কানে দিলে কানের ব্যথা দূর হয়ে যায়।
এছাড়া ফোকার কামড়ে অ্যান্টিসেপটিক হিসেবেও সজনে রস ব্যবহার করা যায়। ত্বকের যত্নে সজনে পাতা। সজনে পাতা রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শুধু রোগ নিরাময় নয় বরং রূপচর্চাতেও সজনে পাতার উপযোগিতা রয়েছে। সজনে পাতার টাটকা রসের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে সেই মিশ্রণটি ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে। ব্রণ মুখের কালো ছোপ দূর করে এই সজনে পাতার রস। এমনকি সজনে পাতার তেলে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখে লাগালে মুখে অবাঞ্ছিত ব্রণ থেকে মুক্তি পাওয়া যায়। ব্রণ দূর করার সাথে সাথে আমাদের মুখে কিছু গর্ত দেখা যায়। এই গর্ত দূর করতে সজনে পাতা বেটে পেস্ট করে মুখে লাগালে উপকার পাওয়া যায়। এই পেস্ট ত্বকে প্রোটিনের ঘাটতি পূরণে যথাযথ সাহায্য করে। সজনে পাতায় রয়েছে প্রচুর আয়রন, তাই সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করা যায়, পরে চায়ের পাতার মতো ব্যবহার করা যায়, অথবা শুকনো পাতা ফুটানো পানিতে দিয়েও চা বানানো যায়। লিভার ও কিডনি সুস্থ রাখে সজনে পাতায়। সজনে পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা যা লিভার ও কিডনি সুস্থ রাখতে সাহায্য করে।